আমরা এখন একমাত্রিক কার্যক্রম সমস্যা সংক্রান্ত একটা ম্যাথ করব, যেটা হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতির একটা সমাধান করব। এখানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে যেটা অনুষ্ঠিত হয়েছে 2018 সালে, সেখানে একটা প্রশ্ন আসছিল, 14 খতে একটা প্রশ্ন আসছিল যে নিম্নে প্রাথমিক সমস্যাকে ডুয়াল সমস্যায় রূপান্তর করে কাম্যমান নির্ণয় করো। সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চকরণের একটা সমীকরণ দেওয়া ছিল, শর্ত দেওয়া ছিল, দুটো শর্ত দেওয়া ছিল, একটা শর্ত দুটো শর্ত দেওয়া ছিল, আর ঋণাত্মক শর্ত দেওয়া ছিল x1 x2 গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে x1 x2 এর মান অবশ্যই 0-র থেকে বড় হবে। তাহলে হচ্ছে এখানে আমরা প্রথম হচ্ছে দেয়া আছে দিয়ে হচ্ছে প্রাথমিক সমস্যাটা তুললাম, শুনলাম, এরপর বলছে একে ডুয়ালে রূপান্তর করো। তাহলে আগে ডুয়ালে রূপান্তর করতে হবে। ডুয়ালে রূপান্তর করার নিয়মটা দেখি, প্রাথমিক সমস্যা ছিল সর্বোচ্চকরণ, প্রাথমিক যা থাকবে ডুয়ালে তার বিপরীত হবে। তাহলে প্রাথমিক সমস্যা যদি সর্বোচ্চকরণ থাকে তাহলে ডুয়ালে হবে হচ্ছে সর্বনিম্নকরণ, প্রাথমিক সমস্যা ছিল হচ্ছে মুনাফা, তাহলে মুনাফার বিপরীত হবে খরচ। তাহলে মুনাফা সর্বোচ্চকরণ হয়, খরচ হয় সর্বনিম্নকরণ খরচ। এবার মুনাফা সর্বনিম্নকরণ অপেক্ষকটা কেমনে গঠন করব, এখানে যেহেতু এখানে সবগুলো এক্স আছে, এক্স চলক আছে, তাহলে এখানে সবগুলো ওয়াই চলক নিতে হবে। এখানে একটা এক্স ওয়ান আছে, এক্স টু আছে, তাহলে এক্স ওয়ান এক্স টুর জায়গায় নিতে হবে কি, ওয়াই ওয়ান ওয়াই টু। এবার এই যে সহক, এখানে যে সহক 8 লিখছে আর 14 লিখছে, তাহলে এটা কোথায় পাইছে? এই যে বাধা শর্ত সাপেক্ষের যে বিপরীত, বাধা শর্ত সাপেক্ষের যে এখানে যে কলম বরাবর যে মান আছে, যেমন হচ্ছে 8 আর 14, এটাকে আমরা এই সর্বনিম্নকরণের এখানে লিখবো। তাহলে এখানে ছিল 8 8, তাহলে এখানে লিখবো কি 8 ওয়াই ওয়ান, আর এখানে ছিল 14 14 ওয়াই টু। তাহলে এখানে ছিল সর্বোচ্চকরণে ছিল এটা, সর্বনিম্নকরণে হয়ে গেল এটা। এবার বাধা শর্ত, শর্ত সাপেক্ষে হচ্ছে 2x1 প্লাস x2 এখানে ছিল, তাহলে x এর জায়গায় কি লিখবো আমরা, ওয়াই লিখবো। তাহলে এইটারে বাধা শর্ত দুটো বানাবো কেমনে, এটা এ বরাবর নেব, এ বরাবর নেব, তাহলে হচ্ছে সহগগুলো নেব, যেমন 2x1 এর জায়গায় লিখবো কি y1, আর 4x2 এর জায়গায় x1 এর জায়গায় লিখবো কি y2। এই যে 2 এখানে হচ্ছে আমাদের 2x1 আমরা নিলাম, 2y1, এবার হচ্ছে 4x1 লিখবো হচ্ছে 4y2, তার মানে হচ্ছে এই সহগগুলো আমরা নেব, এই বরাবর লিখবো, আর চলক লিখবো y1 y2। এবার এখানে ছিল হচ্ছে x1 x2, x2 এর সহগ ছিল কত, অন, যেহেতু কিছু না থাকলে সেখানে থাকে অন, তাহলে আমরা কি লিখবো, x2 এর জায়গায় লিখবো হচ্ছে x1 y1, x2 এর জায়গায় লিখবো হচ্ছে y1, আর এখানে হচ্ছে 3x2, 3x2 ছিল, আমরা লিখবো হচ্ছে 3y2, এই যে 3y2, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার হচ্ছে বাধা শর্তের যে ধ্রুবক মান কোথায় পাবো, বাধা শর্তের ধ্রুবক মান হচ্ছে এই যে সর্বোচ্চকরণের যে মানগুলো ছিল এগুলোই হচ্ছে বাধা শর্তের ধ্রুবক, সহগগুলো ছিল সেগুলোই হচ্ছে বাধা শর্তের ধ্রুবক মান নেবো। যেমন এখানে ছিল 9 আর এখানে ছিল 12, তাহলে এখানে আমি নিয়ে গেলাম 9 আর পরেরটা নিয়ে নিলাম 12, হয়ে গেল। এবার হচ্ছে y1 y2 এর মান অবশ্যই ধনাত্মক হবে, সেটা বোঝাচ্ছে, গেল এটা। এবার হচ্ছে বলছি কি, প্রাথমিক সমস্যাকে ডুয়াল সমস্যায় রূপান্তর করলাম, এবার ম্যাট্রিক্স গঠন করছি। ম্যাট্রিক্স গঠনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে সর্বোচ্চকরণে যে মান আছে, শর্ত সাপেক্ষে যে মান আছে, এই সর্বোচ্চকরণ অপেক্ষকটা এরকম। এখন বাধা শর্তের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল 8, তার মানে বোঝা যাচ্ছে যে এই বাধা শর্তের এই পাশে যেটা আছে সেটা 8 বা তা 8-এর সমান বা তার থেকে কম। যদি কম হয় তাহলে বেশি কিছু যোগ করলে হচ্ছে এই 8-এর সমান হবে, তাহলে এখানে কিছু যোগ করতে হবে, আর যোগ করতে হয় সবসময় হচ্ছে এস অন, এস চলক যোগ করতে হয়। তাহলে এখানে যেটা যোগ করবো, প্রথম সমীকরণে যেটা যোগ করবো সেটা হচ্ছে এস অন, আর এখানে যেটা যোগ করবো সেটা হচ্ছে এস টু। যদি গ্রেটার দেন ইকল, লেস দেন ইকল থাকে তাহলে যোগ করতে হয়, গ্রেটার দেন ইকল থাকলে বিয়োগ করতে হয়। যেমন এখানে হচ্ছে গ্রেটার দেন ইকল, তাহলে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, আর বিয়োগ করতে হয় সবসময় হচ্ছে এল, তাহলে এল এটাই বিয়োগ করবো, এল ওয়ান এটাই বিয়োগ করবো এল টু। আমরা এটা দেখি, এখানে এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক সমস্যা যেটা ছিল 2x1 প্লাস x2, প্রাথমিক সমস্যা ছিল 2x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল ছিল হচ্ছে 8, এই সমান বানাই দিয়েছে এস অন যুক্ত করে, আর এখানে ছিল 4x1 প্লাস 3x2 প্লাস s2 যুক্ত করে 14 বানাই দিয়েছে, 14 বানিয়ে দিয়েছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি এটার থেকে পাই, এটার থেকে যদি আমরা গঠন করতে চাই, যেহেতু হচ্ছে এখানে একটা দুটো তিনটা চলক চলে আসছে, তিনটা চলক থাকার কারণে আমাদের মুনাফা অপেক্ষক এই শূন্য ছিল না, ছিল মুনাফা ইকুয়াল টু 9x1 প্লাস 12x2, এখানে আমরা একটা অতিরিক্ত শূন্য আসবো তিনটা বানানোর জন্য, তাহলে শূন্য প্লাস 9x1 প্লাস 12x2। এবার হচ্ছে আমরা যদি এই এস অন কে এপাশে রাখি, এস অন কে এপাশে রাখি, আর এই 2x1 প্লাস x2 যদি ওপাশে নিয়ে যাই, তাহলে হবে এস অন ইকুয়াল টু 8, 2x1 চলে গেলে মাইনাস x2, এই 2x1 সমান চিহ্নের হচ্ছে ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস x2, তারপর হচ্ছে মাইনাস এই x
টু আছে, এক্স টু যদি সমানের বামে চলে যায় তাহলে মাইনাস এক্স টু হবে। এবার দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এস টু, এস টু রাখলাম, তারপর হচ্ছে 14 মাইনাস এই ফোর এক্স অন, এর পাশে চলে গেলে মাইনাস ফোর এক্স অন, তারপর হচ্ছে এক্স থ্রি প্লাস আছে এর পাশে, এক্স থ্রি থ্রি এক্স টু, থ্রি এক্স টু এর পাশে চলে গেলে মাইনাস থ্রি এক্স টু হয়ে যাবে। এই হয়ে গেল হচ্ছে প্রাথমিক সমস্যা। এখন এই যে সমীকরণ যেটা গঠন করলাম এটাকে প্রাথমিক সমস্যাকে ম্যাট্রিক্স আকারে উপস্থাপন করি, ম্যাট্রিক্স আকারে যদি উপস্থাপন করি তাহলে হচ্ছে এ পাশে যেগুলো আছে মুনাফা এস ওয়ান এস টু, মুনাফা এস ওয়ান এস টু, আর উপরে এই বরাদ্দ লিখবো হচ্ছে এই কলম বরাবর লিখবো হচ্ছে অন, এটা হচ্ছে এক্স ওয়ান এর সবগুলো এক্স ওয়ান আর এটা সবগুলো এসে এক্স টু, তাই লিখলাম অন এক্স ওয়ান এক্স টু। এবার সব মানগুলো বসে জিরো নাইন টুয়েলভ, জিরো নাইন টুয়েলভ, তারপর হচ্ছে সহগগুলো এইট মাইনাস টু, এখানে সহগ আছে মাইনাস অন, তাহলে এইট মাইনাস টু মাইনাস অন, তারপর হচ্ছে 14 মাইনাস ফোর, তারপর হচ্ছে মাইনাস থ্রি বসাই দিলাম। এবার হচ্ছে ডুয়ালের ক্ষেত্রেও ঠিক একই রকম করব। তা ডুয়ালের ক্ষেত্রে মনে রাখতে হবে ডুয়ালের ক্ষেত্রে ছিল কি, ডুয়ালের ক্ষেত্রে যেহেতু গ্রেটার দেন ইকুয়াল ছিল তার মানে এখানে বেশি আছে কোনো একটা, তাহলে বেশি থাকলে কি করতে হয় বিয়োগ করে সমান বানাতে হয়, তাহলে বিয়োগ করতে হবে কি সবসময় এস, তাহলে এখানে থেকে বিয়োগ করবো এস ওয়ান আর এখান থেকে বিয়োগ করবো এস টু। তাহলে হচ্ছে আমরা এখানে বিয়োগ করে দিলাম ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ফোর ওয়াই টু মাইনাস এল ওয়ান ইকুয়াল টু নাইন, আর এখান থেকে পরেরটা থেকে বিয়োগ করবো হচ্ছে এল টু, এল টু বিয়োগ করবো তাহলে বারো হয়ে যাবে, ইকুয়াল টু বারো হবে। তাহলে হচ্ছে আমরা যেহেতু তিনটা বানাতে হবে, একটা দুটো তিনটা চলক বানাতে হবে, তাহলে উপরেও তিনটা সারি বানাতে হবে, তিনটা কলম বানাতে হবে, তাহলে প্রথমটা হচ্ছে যেহেতু আছে দুটো, দুটো আছে এইট ওয়াই ওয়ান আছে প্লাস 14 ওয়াই টু আছে, তাহলে এখানে অতিরিক্ত একটা শূন্য নিয়ে নিলাম, প্রথম শূন্যটা যোগ করে দিলাম, আর শূন্য যোগ করলে তো কোনো সমস্যা নাই, এখানে বাড়বেও না মান কমবেও না। এরপর হচ্ছে মাইনাস এল অন, এখান থেকে আমি যদি মাইনাস এল অন রাখি আর এগুলো যদি সব এপাশে নিয়ে যাই তাহলে টু ওয়াই অন মাইনাস টু ওয়াই টু হবে, এই যে টু মাইনাস টু ওয়াই অন মাইনাস ফোর ওয়াই টু, আর এগুলো এটা যদি নিয়ে নিই তাহলে হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়াই অন মাইনাস থ্রি ওয়াই টু, টুয়েলভ মাইনাস ওয়াই ওয়ান মাইনাস থ্রি ওয়াই টু হয়ে যাবে। এবার ডুয়াল ম্যাট্রিক্সে, ডুয়াল ম্যাট্রিক্সটা গঠন করে ফেলবো, ডুয়াল ম্যাট্রিক্স হবে সবগুলো এরকম লিখে দেবো সি মাইনাস এল ওয়ান, এই যে মাইনাস এল ওয়ান মাইনাস এল টু, আর এদিকে উপরে হচ্ছে অন, এটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু, অন ওয়াই ওয়ান ওয়াই টু, তারপরে হচ্ছে এই যে সহগগুলো আছে সহগগুলো লিখে দেবো। এখন ডুয়াল ম্যাট্রিক্স যেহেতু সর্বনিম্নকরণ, আর মনে রাখতে হবে যে চলকটাই, যে ম্যাট্রিক্সটা সর্বনিম্নকরণ হবে সেটাকে সবসময় রূপান্তর করতে হবে, ডুয়াল ম্যাট্রিক্স সর্বনিম্নকরণ হওয়ার কারণে এটাকে রূপান্তর করতে হবে। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে রূপান্তর করি, হ্যাঁ রূপান্তর করলে দেখা যাচ্ছে যে এখানে যেগুলো আছে এগুলো চলে যাবে হচ্ছে এই পাশে, এটা চলে যাবে এই পাশে আর এটা চলে আসবে নিচে, এই যে তাহলে অন ওয়াই অন ওয়াই টু, অন ওয়াই অন ওয়াই টু, আর এখানে আছে সি মাইনাস এল অন মাইনাস এল টু, সি মাইনাস এল অন মাইনাস এল টু। এবার সারিটাকে কলম বরাবর লিখবো, এই যে কলমটা, এই কলমটা সারি বরাবর লিখবো জিরো এইট চোদ্দ, এই যে শূন্য আট চোদ্দ, তারপর হচ্ছে নাইন মাইনাস টু মাইনাস ফোর, নাইন মাইনাস টু মাইনাস ফোর, তার মানে কলম বরাবর নিব, এই সারি বরাবর নিব কলম বরাবর লিখবো, আবার এটাও বারো মাইনাস অন মাইনাস থ্রি, যে বারো মাইনাস অন মাইনাস থ্রি এরকম লিখে দিলাম, তাহলে রূপান্তরকরণ হয়ে গেল। এবার কি করব, প্রাথমিক সমস্যা এবং ডুয়াল সমস্যা দুটোকে একত্র করে দেব। আমরা এখানে দেখি, এখানে এই যে প্রাথমিক সমস্যা ছিল, প্রাইমাল যে ম্যাট্রিক্স ছিল, প্রাইমাল ম্যাট্রিক্সের যে ইটা ছিল, আর এই যে ডুয়াল ম্যাট্রিক্স যখন আমরা রূপান্তর করছি তখন দেখতেছি এই দুটো একই হয়ে গেছে, এই যে জিরো নাইন টুয়েলভ, আর রূপান্তরিত জিরো নাইন টুয়েলভ এইট মাইনাস টু মাইনাস ওয়ান, এইট মাইনাস টু মাইনাস ওয়ান, তারপর হচ্ছে চোদ্দ মাইনাস ফোর মাইনাস থ্রি, চোদ্দ মাইনাস ফোর মাইনাস থ্রি, তার মানে প্রাইমাল ম্যাট্রিক্স এবং ডুয়ালের রূপান্তরিত ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স এক হয়ে গেছে, এই কারণে আমরা যুক্ত করে দেবো। অর্থাৎ এই যে প্রাথমিক ম্যাট্রিক্স প্রাইমাল ম্যাট্রিক্সে, প্রাইমাল ম্যাট্রিক্সের নিচে যদি আমরা শুধু এইগুলো লিখে দিই যে সি মাইনাস এল ওয়ান মাইনাস এল টু, আর এপাশে যদি আমরা অন মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু লিখে দিই তাহলে হচ্ছে ডুয়াল ম্যাট্রিক্স হয়ে যাবে। আমরা সেটা গঠন করি, এসে প্রাইমালের সাথে রূপান্তরিত ডুয়াল ম্যাট্রিক্স বিশেষ সাদৃশ্য থাকায় ম্যাট্রিক্স দুটিকে সমন্বয় করে গঠিত পাই, দেখলাম যে ওখানে সমন্বয় আছে তার কারণে দুটোরে একত্র করলাম, তাহলে একত্র করে ম্যাট্রিক্স গঠন করলাম। এবার আমাদের মূল কাজ শুরু, এবার হচ্ছে আমাদের প্রথম আছে পিভট কলাম বের করতে হবে, তারপর পিভট উপাদান বের করতে হবে, তারপর হচ্ছে পিভট সারি নির্ণয় করতে হবে। তো পিভট কলাম বের করার ক্ষেত্রে আমাদের প্রথম মনে রাখতে হবে সে প্রথম, এই প্রাথমিক প্রথম যে সারিটা আছে সেই প্রথম সারির প্রথম মান বাদে অন্য মানগুলোর ভিতর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে পিভট কলম। তাহলে এখানে হচ্ছে নাইন আছে জিরো আছে, এটা তো বাদ, প্রথম সারিতে প্রথম সারির প্রথম উপাদান তো বাদ, তাহলে এই বাদ, তাহলে নয় আছে আর বারো আছে, এর ভিতর বড় কোনটা, বড় হচ্ছে বারো, তাহলে যদি বারো বড় হয় তাহলে বারো হচ্ছে পিভট উপাদান, পিভট কলম হচ্ছে বারো, পিভট কলম হচ্ছে এটা, এক্স টুর কলম হচ্ছে পিভট কলম। তাহলে সেক্ষেত্রে লিখলাম যে এখানে
এক্স টু হচ্ছে পিভট কলাম, এক্স টু হচ্ছে পিভট কলাম। তাহলে যেটা সবচেয়ে বড় হবে, বললাম কি প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত অন্যগুলোর ভিতর যেটা সবচেয়ে বড় সেইটার সংশ্লিষ্ট কলাম হচ্ছে পিভট কলাম। তার মানে এটা সবচেয়ে বড়, তাহলে এটা হবে পিভট কলাম। এবার পিভট কলামের পর পিভট সারি বের করব। পিভট সারি বের করার জন্য হচ্ছে কি করতে হবে, প্রথম কলাম বাদে, প্রথম সারি বাদে অন্য কলাম সারির যে মানগুলো আছে সেগুলোর প্রথম কলাম কলামের মান দ্বারা ভাগ করতে হবে। যেমন এই প্রথম কলাম আছে, এই কলামের মানগুলোকে এই কলাম দ্বারা ভাগ করতে হবে প্রথমটা বাদে। তাহলে এই এইট কে ভাগ করবো হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা, এইট কে ভাগ করবো হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা, তার পরম মান লিখবো। তাহলে এইট কে ভাগ করলাম মাইনাস ওয়ান দ্বারা, সেক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান, এর মাইনাস ওয়ান এর যদি আমরা পরম মান করি তাহলে হবে শুধু এইট। এবার আমরা চোদ্দ কে ভাগ করবো হচ্ছে মাইনাস থ্রি দ্বারা, চোদ্দ কে যদি আমরা মাইনাস থ্রি দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে, এবং যদি পরম মান লিখি তাহলে হচ্ছে এটা চলে আসে 14/3। তাহলে এখন এই দুইটার ভিতর 14/3 করলে কত হয়, 12-র চেয়ে একটু বেশি, এই 4-এর চেয়ে একটু বেশি আসে। তাহলে এখানে 4-এর চেয়ে একটু বেশি আর এখানে হচ্ছে 8, তাহলে বড় কোনটা, এই যে 14/3 গ্রেটার দেন হচ্ছে লেস দেন হচ্ছে 8, তার মানে 8 বড়, 14/3 এর তুলনায় 8 বড়। যেটা বড় হবে সেটাই হচ্ছে পিভট কলম। তাহলে এটা দিয়ে এটারে ভাগ, এটাকে ভাগ করবো এটা দিয়ে, এর ভিতর যেটা বড় হবে সেটাই হচ্ছে পিভট সারি। তাহলে এর ভিতর বড় হয়েছে কোনটা, যেহেতু হচ্ছে এটা বড় হয়েছে, সরি এর ভিতর যেটা ছোট হবে, যেটা ছোট হবে অর্থাৎ এখানে হচ্ছে 8-এর তুলনায়, 8-এর তুলনায় এটা ছোট, যেহেতু ছোট হবে যেটা ছোট হবে সেটাই হচ্ছে পিভট সারি, যেটা ছোট হবে সেটাই হচ্ছে পিভট সারি। এখানে আমরা 8-কে যদি 1 দ্বারা ভাগ দিই, মাইনাস 1 দ্বারা ভাগ দিই, তাহলে 8 আসে পরম মান লিখলে হচ্ছে মাইনাস 8 আসে, আর এখানে হচ্ছে 14/3 আসে পরম মান লিখলে। তো যেহেতু হচ্ছে এই 8-এর তুলনায় হচ্ছে এটা ছোট, তাহলে যেটা ছোট হবে সেটাই হচ্ছে পিভট সারি হবে কিন্তু। তাহলে এটা যেহেতু ছোট আসছে, এটা দ্বারা এটা ভাগ করলে এটা ছোট আসছে, তাহলে এটা হচ্ছে পিভট সারি হবে এইটা। তাহলে পিভট সারি যেটা আর পিভট কলমও এটা, তাহলে পিভট কলম পেলাম এটা, পিভট সারি পেলাম এটা, এর উপাদান হচ্ছে থ্রি, তাহলে থ্রি হচ্ছে পিভট উপাদান। তাহলে আমরা লিখলাম যে পিভট সারি হচ্ছে এটা এক্স থ্রি, আর পিভট কলম হচ্ছে এক্স থ্রি, পিভট সারি হচ্ছে এস টু, আর পিভট উপাদান হচ্ছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি। এই গেল হচ্ছে পিভট কলাম, পিভট সারি এবং পিভট উপাদান নির্ণয় করা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের পিভট সারিকে কার্য, এবার আমরা পিভট উপাদানকে কেন্দ্র করে অন্যান্য কাজগুলো করব। পিভট উপাদানকে কেন্দ্র করে এবার হচ্ছে পিভট উপাদান কলম এবং রোকে নতুন ম্যাট্রিক্সে রূপান্তর করি, এটার নাম হবে ম্যাট্রিক্স টু। সেক্ষেত্রে কি হবে, আগে এদিকে যা ছিল সেটা হবে, পিভট উপাদান যেটা আসছে শুধু সেটার দিকে খেয়াল রাখতে হবে, এই বরাবর সারি, এই বরাবর কলম, এগুলো খেয়াল রেখে বাকিগুলো কাজ করতে হবে। এক্ষেত্রে আমরা দেখি যে পিভট উপাদান আসছে, এখানে আমরা লিখবো হচ্ছে মুনাফা আছে এস অন আছে, মুনাফা এস অন। এবার পিভট কলম হয়েছে, পিভট উপাদান হয়েছে এইটা, পিভট উপাদানের সংশ্লিষ্ট সারি কলম স্থান পরিবর্তন করবে। তাই সারি হচ্ছে এটা, কলম হচ্ছে এটা, সারির মান হচ্ছে এস টু আর কলম হচ্ছে এক্স টু। তাহলে এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, এই যে তাহলে এখানে চলে আসলে হবে এক্স টু, এই যে এক্স টু আসছে, আর এই এস টু হচ্ছে এখানে চলে যাবে, হবে এস টু। এবার এইদিকেও পরিবর্তন হবে, এইদিকের এটা হচ্ছে এটা, তাহলে এর সারি হচ্ছে এটা, কলম হচ্ছে এটা, তাহলে এইটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, তবে মাইনাস চিহ্ন কিন্তু যাবে না। যদি মাইনাস চিহ্ন না যায় তাহলে ওয়াই টু যদি এখানে আসে তাহলে হবে মাইনাস ওয়াই টু, আর মাইনাস চিহ্ন যাবে না, না যাওয়ার কারণে এখানে চলে যাবে এল টু, এই যে সেটা হচ্ছে ওয়াই টু এল টু লিখলাম। আর বাকি যেগুলো যেখানে যা আছে সব লিখে যাবে, যেমন হচ্ছে অন এক্স অন, তারপর হচ্ছে এদিকে লিখবো হচ্ছে অন ওয়াই টু সি মাইনাস এল টু, আর বাকি সবগুলো সব যেখানে আছে যা তা লিখে দেবো। এখন আমরা দেখি যে এই পিভট উপাদানকে কেন্দ্র করে অন্যান্য মান কিভাবে নির্ণয় করব। যে পিভট যে উপাদান আছে সেইখানে পিভট উপাদানকে উল্টিয়ে লিখব, তার মানে আমরা জানি হচ্ছে মাইনাস থ্রি সব কিছুর নিচে একটা অন আছে, তাহলে মাইনাস থ্রির নিচেও কি আছে, অন আছে, তাহলে আমরা সেটাকে উল্টিয়ে লিখলে হবে অন বাই মাইনাস থ্রি, এই যে মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস ওয়ান বাই থ্রি হলো। এবার আমরা কি করব, ওই পিভট উপাদান দ্বারা অন্যগুলোরে ভাগ করব, অন্যগুলোরে ভাগ করব, যে চিহ্ন আসে সেই চিহ্ন নিয়ে লিখব। যেমন আমরা যদি 12-কে থ্রি দ্বারা ভাগ করি, মাইনাস থ্রি দ্বারা যদি ভাগ করি, 12-3, 12-3 যদি করি তাহলে মাইনাস ফোর আসে, তাহলে মাইনাস ফোর আসলে আমরা লিখবো সেই মাইনাস ফোর। এবার মাইনাস ওয়ানকে যদি মাইনাস থ্রি দ্বারা ভাগ করি, মাইনাস ওয়ানকে যদি মাইনাস থ্রি দ্বারা ভাগ করি, অর্থাৎ এরকম মাইনাস ওয়ান ভাগ হচ্ছে মাইনাস থ্রি, তাহলে মাইনাসে মাইনাসে কাটা যায়, তাহলে হয় কি ওয়ান বাই থ্রি, তাহলে সেই ওয়ান বাই থ্রি হয়, এখানে ওয়ান বাই থ্রি হয়, তাহলে আমি লিখলাম ওয়ান বাই থ্রি, আর এটা তো লিখলাম। এবার কলম বরাবর, তাহলে কলম বরাবর কি লিখলাম, কলম বরাবর লিখলাম হচ্ছে পিভট উপাদান দ্বারা ওই সংশ্লিষ্ট মানকে ভাগ ভাগ করে যে চিহ্ন আসবে সেই চিহ্ন দিয়ে লিখবো। কিন্তু পিভট সারিকেও হচ্ছে
ওই পিভট উপাদান দ্বারা ভাগ দেব, কিন্তু ভাগ দিয়ে যে চিহ্ন আসে তার বিপরীত চিহ্ন লিখব। যেমন আমি হচ্ছে এখানে আছে 14, এই 14কে আমি 14 14কে ভাগ দেব, পিভট উপাদান হচ্ছে -3, -3 দ্বারা ভাগ দেব। তো -3 দ্বারা ভাগ দিলে হচ্ছে -14/3 আসে, তাহলে আসে -14/3, আমি বিপরীত চিহ্ন যুক্ত লিখব, মাইনাস থাকলে প্লাস চিহ্ন লিখব, তাহলে এই যে +14/3। ঠিক ঠিক একই রকম হচ্ছে 4/3 ভাগ করলে হচ্ছে 4/3 আসে, 4/3 আসবে কেন, এই যে -4 -3 ভাগ করলে আছে 4/3, তাহলে 4/3 আসছে কিন্তু প্লাস চিহ্ন যুক্ত, এই যে উপরে উপরে কাটা যায়, তাহলে হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত আছে, লিখতে হবে মাইনাস, তার মানে -4/3 লিখতে হবে, -4/3। তাহলে এখানে হচ্ছে পিভট উপাদানকে কেন্দ্র করে সারি, ওই সংশ্লিষ্ট সারি এবং কলাম নির্ণয় করলাম। এবার বাকি অন্যান্য উপাদানকে আমরা নির্ণয় করবো। অন্যান্য উপাদান নির্ণয়ের সূত্র হচ্ছে, এই উপাদানটাকে বলা হয় এ ওয়ান ওয়ান, এটাকে বলা হয় এ ওয়ান টু, এটাকে বলা হয় এ ওয়ান থ্রি, আর এটাকে বলা হয় এ টু ওয়ান, এটাকে বলা হয় এ টু টু, এরকম। তাহলে আমরা প্রথম হচ্ছে এ ওয়ান ওয়ান নির্ণয় করি, এটার নাম হবে এ ওয়ান ওয়ান। তাহলে এ ওয়ান ওয়ান নির্ণয় করবো কেমনে, আমরা প্রথমত হচ্ছে যে এ ওয়ান ওয়ানের যে আগে যে মান আছে সেই মানটা দেব। এ অনন নির্ণয় করার ক্ষেত্রে পূর্বে যে মান আছে সেটা দেবো, যেমন এ অনন, এ অননের জায়গায় কত আছে, এ অননের জায়গায় আগে ছিল হচ্ছে 0, তাহলে আমি প্রথম লিখলাম হচ্ছে 0। এবার সূত্রের মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস এবার আমি পিভট যে মানটা নিয়েছি এই মানটা ধরলাম, এই মানটা ধরে বাকি যে পিভট উপাদানকে কেন্দ্র করে যে মান আছে, যেমন এর এটা আর এটা, এখন আমি যদি এটা ধরি তাহলে এর থেকে আসে এটা আর এখান থেকে হয় এটা, তাহলে 12 × 14, এই যে -12 × 14 ভাগ দেবো পিভট উপাদান -3, পিভট উপাদান হচ্ছে -3, তাহলে আমরা যদি এটা করি তাহলে 56 আসবে, 56 আসবে। এই মাইনাস মাইনাস কাটাকাটি যায়, মাইনাস মাইনাস কাটাকাটি গেলে প্লাস হয়ে যায়, আর হচ্ছে এখানে 3 দিয়ে কাটলে হচ্ছে 4 হয়, 3 × 12 = 4 × 14 = 56। ঠিক পরেরটা আমরা যদি এ অন টু বের করি, এ অন টুর মান আছে কত, 9, তাহলে আমি আগে 9 লিখবো। এবার সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস দিলাম, এবার হচ্ছে এ ভাগ চিহ্ন দিয়ে মাস, এখানে ডিভাইডেড বাই দিয়ে হচ্ছে আগে পিভট উপাদান দিয়ে ভাগ দিলাম, তাহলে এখন যদি 9 লিখি, 9 এর সংশ্লিষ্ট এই কলম বরাবর যাবে, এই কলম বরাবর আর এই বরাবর, তাহলে এখানে বরাবর হচ্ছে 12, আর এই পিভট উপাদান বরাবর হচ্ছে কলমের মান হচ্ছে -4, তাহলে হচ্ছে 12 - 4, এই যে 12 - 4 বা -4 × 12 একটা করলেই হয়, তাহলে এটাও ঠিক একইভাবে করলে হচ্ছে এই হচ্ছে 3 × 0 = 0, এই মাইনাস মাইনাস কাটা দেয়, তাহলে হচ্ছে 3 × 4 = 12 4 × 4 = 16, তাহলে 9 - 16, তাহলে -7 আসবে। ঠিক পরেরটা, পরেরটা হচ্ছে এ টু ওয়ান, এ টু ওয়ান যখন বের করবো, এ টু ওয়ান মানে হচ্ছে এটা, তাহলে এখানে মান আছে কত, আগে 8, সেই 8 দিলাম। এবার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই ডিভাইডেড বাই চিহ্ন দিলাম, তারপর হচ্ছে বিয়োগ দিলাম, বিয়োগ হচ্ছে পিভট উপাদান, পিভট উপাদান হচ্ছে -3, সেটা দিলাম। এবার হচ্ছে আমরা এই 8 কে দেখি, 8 এর সংশ্লিষ্ট পিভট উপাদান সংশ্লিষ্ট মান আছে -1, আর এদিকে হচ্ছে 14, তাহলে -1 × 14, এই যে -1 × 14 বা 14 × -1 একই কথা, পিভট উপাদান দিয়ে ভাগ দিলে এটা করলে হচ্ছে 10/3 আসবে, 10/3 আসবে। ঠিক পরেরটা, পরেরটা কত হচ্ছে এ টু টু, এ টু টু বের করার জন্য এই যে আমাদের এ টু টু, এ টু টু এর হচ্ছে সংশ্লিষ্ট মান কত, -2, তাহলে আগে -2 লিখলাম সূত্রের মাইনাস, তারপর হচ্ছে ডিভাইডেড বাই চিহ্ন দিলাম, তারপর হচ্ছে নিচে পিভট উপাদান দ্বারা ভাগ। এবার দেখি এই যে -2 এর সংশ্লিষ্ট পিভট উপাদান এবং এই মান এবং পিভট উপাদান এর সংশ্লিষ্ট মান আছে -1, এদিকে আছে -1 আর এদিকে আছে -4, তাহলে -1 × -4, এই যে -1 × -4, আমরা যদি এটারও গুণ ভাগ করি, গুণ ভাগ করলে হচ্ছে -2/3 আসবে না, -2/3 আসবে না, তাহলে আমরা সেখানে লিখলাম -2/3। এবার দেখি, এবার হচ্ছে ম্যাট্রিক্সের, এবার দেখি আমরা ম্যাট্রিক্স থ্রিতে হচ্ছে এখানে যে মানগুলো পেলাম সেগুলো বসাই দিই, এ অন অনের মান বের হয়েছে 56, সেটা বসাই দিলাম, তারপর হচ্ছে এ অন টুর মান বের হয়েছে -7, সেটা বসালাম, কারণ আমাদের তো বসানো ছিল শুধুমাত্র এইটা আর এটা বসানো ছিল, আর সবগুলো তো খালি ছিল। তারপর হচ্ছে এখানে হচ্ছে এ টু ওয়ানের জায়গায় বের হচ্ছে 10/3, সেটা বসালাম 10/3, পরেরটা আসছে -2/3, সেটা বসালাম -2/3, তাহলে সবগুলো হয়ে গেল। এবার হচ্ছে বলছে কি, যেহেতু প্রথম ম্যাট্রিক্সে, যেহেতু ম্যাট্রিক্স টুতে প্রথম সারির, প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত অন্য সবগুলো হচ্ছে ঋণাত্মক, প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে এটা, এটা ব্যতীত অন্য সবগুলো, এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, যদি এরকম হয় তাহলে হচ্ছে প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত অন্য সকল হচ্ছে ঋণাত্মক, তাই হচ্ছে ম্যাট্রিক্স থ্রিতে কাম্য সমাধান পাওয়া যাবে। সেক্ষেত্রে কাম্য সমাধান হচ্ছে যে প্রাইমাল সমস্যার ক্ষেত্রে কাম্য সমাধান কি কি, দেখি প্রাইমাল সমস্যার মানে প্রাথমিক সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ এগুলোর মান বের করবো।
এবার আমরা সমাধান করি যে এখানে হচ্ছে মুনাফার মান হচ্ছে কত 56, তাহলে 56 লিখলাম। এবার হচ্ছে এক্স অন, এক্স অন এর মান আসছে কত -7, যদি মাইনাস আসে তাহলে জিরো লিখতে হবে, মাইনাস আসলে জিরো লিখতে হবে, যেহেতু এক্স ওয়ানের মান -7 আসছে তাহলে জিরো লিখবো। এরপর হচ্ছে এক্স টু, এক্স টু কোথায় আছে, এই যে এক্স টু হচ্ছে এই, এটা হচ্ছে 14/3, তাহলে এক্স টু এর মান হচ্ছে 14/3। এবার হচ্ছে এস অন, এস অন এর মান হচ্ছে 10/3, তাহলে এস অন এর মান লিখবো হচ্ছে 10/3। এবার আছে এস টু, এস টু এর মান আছে -4, তাহলে কোনো কিছুর মান -4 আসলে জিরো লিখতে হয়, তাহলে এস টু এর মান লিখলাম হচ্ছে জিরো। এবার গেল এসে প্রাথমিক সমস্যাগুলোর মান বের করলাম। প্রাথমিক সমস্যায় কী কী ছিল, মুনাফা অপেক্ষক ছিল, তারপর হচ্ছে এক্স ওয়ান ছিল, এক্স টু ছিল, আর হচ্ছে এস ওয়ান ছিল, এস টু ছিল, এইগুলো। এবার ডুয়াল সমস্যায় কি ছিল, ডুয়াল সমস্যায় ছিল প্রথম সি, সি এর মান বের করি, সি, সি এর মান কত হবে, সি এর মান হবে হচ্ছে L56, সি এর মান হবে এটা। এবার হচ্ছে মাইনাস এল অন, এল অন এর মান কত হবে, এই যে -7, এখন এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে গেলে +7 হয়, তাহলে হচ্ছে এল অন এর মান হবে +7, এই যে এল অন এর মান হচ্ছে +7। এবার এল টু, এল টু কোথায় আছে, এল টু মনে রাখতে হবে এই পাশের যে মানগুলো আসে সেগুলোর মান সবসময় জিরো হয়, তাহলে এল টু কোনো কিছু দেখার দরকার নেই, এল টু এর মান জিরো, তাহলে এল টু এর মান জিরো। এবার হচ্ছে ওয়াই অন, ওয়াই অন এপাশে আসছে বলে এর মান জিরো, এই যে ওয়াই অন এপাশে আসছে কারণে জিরো। এবার ওয়াই টু, ওয়াই টু কোথায় আসছে, এই, তাহলে -Y2 আর এই -4, এই মাইনাসে মাইনাসে কাটাকাটি গেলে ওয়াই টু এর মান হবে 4, তাহলে ওয়াই টু এর মান হবে, এই যে ওয়াই টু এর মান 4, তাহলে ওয়াই সল ডুয়াল সমস্যা আছে সি, ওয়াই ওয়ান, ওয়াই টু, এল ওয়ান, এল টু ইত্যাদি সবগুলোর মান পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে একবার করেই তো এখানে পিভট উপাদান, পিভট কলামে হচ্ছে একবার করেই হচ্ছে ম্যাট্রিক্স টুতেই হচ্ছে মান হয়ে গেছে, যদি এখানে মান না হতো, অর্থাৎ এখানে যদি প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত অন্যগুলো যদি ঋণাত্মক না হতো, তাহলে আবার এই যে ম্যাট্রিক্স অন থেকে হচ্ছে এই থেকে হচ্ছে শুরু করা লাগতো, আবার এই থেকে শুরু করা লাগতো, যে আবার এখানে হচ্ছে পিভট কলাম, পিভট সারি, পিভট উপাদান বের করে আবার এই কাজ করা লাগতো, যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত ঠিক একই কাজ করতে হবে। এখন আমরা সংক্ষেপে একবার নিয়মটা বলে নিই, ধাপগুলো, যদি প্রাইমাল সমস্যাকে ডুয়াল সমস্যায় রূপান্তর করতে বলে, তাহলে প্রথম হচ্ছে প্রাথমিক সমস্যাকে ডুয়াল সমস্যায় রূপান্তর করব, ডুয়াল সমস্যায় রূপান্তর করব, সেক্ষেত্রে হচ্ছে প্রাথমিক সমস্যার যে চলকগুলো আছে, প্রাথমিক সমস্যার যদি চলক এক্স ওয়ান থাকে, এক্স টু থাকে, এক্স থ্রি থাকে, এক্স ফোর থাকে, এরকম যদি থাকে, তাহলে ওয়াই ডুয়াল সমস্যায় ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর আসে। প্রাথমিক সমস্যায় যদি সর্বোচ্চকরণ থাকে, তাহলে ডুয়াল সমস্যায় সর্বনিম্নকরণ হবে, প্রাথমিক সমস্যায় যদি সর্বনিম্নকরণ থাকে, ডুয়াল সমস্যায় সর্বোচ্চকরণ হবে, এরকম করে তারপরে এইগুলো বাকিগুলো বের করব। এরপর হচ্ছে দুটো ম্যাট্রিক্স যদি হচ্ছে গেটার দেন ইকুয়াল থাকে, যদি হচ্ছে লেস দেন ইকুয়াল থাকে, লেস দেন ইকুয়াল থাকলে এখানে কম আছে, তার কারণে একটা আলগা চলক যোগ করতে হবে, সেটা হচ্ছে যোগ করতে হয় সবসময় এস অন, আর এদিকে হচ্ছে কম আছে, কম আছে, গেটার দেন ইকুয়াল আছে, গেটার দেন ইকুয়ালের কারণে বেশি আছে, বেশি থাকার কারণে একটা বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হয় সবসময় এল, তাহলে এখানে বিয়োগ করতে হবে এল অন এল টু, আর এখানে বিয়োগ যোগ করতে হবে এস অন এস টু, এরকম করে প্রাথমিক এবং ডুয়াল সমস্যাকে সমতায় রূপান্তর করতে হবে, অসমতা আছে একে সমতায় রূপান্তর করবো, এ হচ্ছে দ্বিতীয় কাজ। এবার পরবর্তী কাজ হচ্ছে, দুই নম্বর কাজ হচ্ছে আলগা চলক যুক্ত করে তারপর হচ্ছে সংশ্লিষ্ট কাজ করতে হবে, যেমন আলগা চলক যুক্ত করে তারপর হচ্ছে উভয়গুলোকে ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে, এখানেও হচ্ছে প্রাথমিক সমস্যাকে ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে, ডুয়াল সমস্যাকে ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। এবার তৃতীয় কাজ হচ্ছে, যদি ডুয়াল সমস্যা হচ্ছে সর্বনিম্নকরণ হয় তাহলে তাকে রূপান্তর করতে হবে, তাহলে ডুয়াল সমস্যা সর্বনিম্নকরণ হলে তাকে রূপান্তর করতে হবে, রূপান্তর করলে দেখা যাবে সেটা প্রাথমিক সমস্যার মতো হয়ে গেছে। আর যদি এই ধরনের প্রাথমিক সমস্যাকে ডুয়াল সমস্যা রূপান্তর করতে না বলে, তাহলে হচ্ছে শুধু ওই প্রাথমিক সমস্যা দিয়েই সমাধান করা যাবে, সেক্ষেত্রে হচ্ছে এগুলো আর আসবে না, আর এটাও করা লাগবে না। এরপর হচ্ছে প্রাথমিক সমস্যা এবং ডুয়াল সমস্যাকে একত্র করে সম্মিলিত ম্যাট্রিক্স নির্ণয় করলাম, আমরা সম্মিলিত ম্যাট্রিক্স পেয়ে গেলাম ডুয়াল সমস্যাকে। এবার হচ্ছে পিভট কলম এবং পিভট সারি বের করতে হবে, পিভট কলম, পিভট সারি, পিভট উপাদান নির্ণয় করতে হবে। পিভট কলম হবে সবসময় প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত যেটা সবচেয়ে বড়, ওর সংশ্লিষ্ট মান হবে পিভট কলম, তাহলে এখানে প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত সবচেয়ে বড় ছিল 12, এটা হচ্ছে পিভট কলম। এখন পিভট কলমের থেকে পিভট সারি এবং পিভট উপাদান কেমনে বের করব, প্রথম কলমকে এই পিভট কলম দ্বারা ভাগ করব, প্রথম কলম হচ্ছে প্রথম কলমের প্রথম উপাদান ব্যতীত, তাহলে এরে ভাগ করব এটা দিয়া, এরে ভাগ করব এটা দিয়ে, যেটা সবচেয়ে ছোট এবং পরম মান লিখবো, পরম মান মানে হচ্ছে মাইনাস চিহ্ন থাকলেও প্লাস চিহ্ন হবে, যে চিহ্নই থাক না কেন প্লাস চিহ্ন হবে, তাহলে যেটা সবচেয়ে ছোট হবে সেটা হচ্ছে পিভট উপাদান হবে, এবং পিভট উপাদানের সংশ্লিষ্ট সারি হবে পিভট সারি, যেমন এটা এখানে এটা সবচেয়ে ছোট হয়েছিল এখানে, তাহলে এটা হচ্ছে পিভট উপাদান হয়েছিল এবং এর সংশ্লিষ্ট সারি হচ্ছে পিভট সারি হয়ে গেছে। এখন পিভট উপাদানকে কেন্দ্র করে বাকি কার্যক্রম, তাহলে কি করব, প্রথম হচ্ছে পিভট উপাদান যেটা আছে সেটাকে বিপরীত করে লিখব, তাহলে পিভট উপাদানের নিচে মনে হয় সবসময় একটা এক থাকে, তাহলে আমি এর নিচে একটা এক আছে সেটাকে উল্টিয়ে লিখলে হচ্ছে -1/3 হবে, আর সবগুলোকে ভাগ করব, অন্যগুলোকে হচ্ছে পিভট উপাদান দ্বারা ভাগ করব, যে চিহ্ন যুক্ত হবে সেই চিহ্ন যুক্ত লিখবো,
যেমন এটার মাইনাস, এটার যদি আমরা পিভট উপাদান 12টা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস 4 আয়, তাহলে মাইনাস 4ই লিখতে হবে। আর এখানে হচ্ছে ভাগ দিলে হচ্ছে মাইনাস 1 বাই 2 আসে, কিন্তু আমাদের লিখতে হবে মাইনাস 1 বাই 2, আসে 1 বাই 2 লিখতে হবে মাইনাস 1 বাই 2, এখানে যেটা করছিলাম। আর হচ্ছে পিভট সারিকে পিভট উপাদান দিয়ে ভাগ দিয়ে ভাগ দেব, যে মান আসবে তাকে বিপরীত চিহ্ন যুক্ত লিখবো। যেমন এখানে যদি প্লাস চিহ্ন আসে তাহলে মাইনাস চিহ্ন যুক্ত লাগবে, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে যদি প্লাস আসে তাহলে মাইনাস লাগবো, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে যদি মাইনাস আসে তাহলে প্লাস লাগবো, যা আসবে তার বিপরীত লাগবো। সেটা করলাম। আর অন্য অন্য উপাদান নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্র আছে, এখানে যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করব। সেক্ষেত্রে হচ্ছে প্রথম যে মানটা দেওয়া থাকবে সেই মানটা নেব, মানটা নিয়ে ওই বরাবর, এই যে প্রথম মান হচ্ছে জিরো, তাহলে এ এটার মান হচ্ছে এ অনন, এটা যদি জিরো লিখি তাহলে জিরো লিখে এর সংশ্লিষ্ট কলাম হচ্ছে 12, আর এই পিভট উপাদানের সংশ্লিষ্ট এর কলমের মান হচ্ছে 14, সারির মান হচ্ছে 12, কলমের মান হচ্ছে 14। তাহলে এই কলম আর এই সারি দুটো গুণ করব, দুটো গুণ করব আর ভাগ করব হচ্ছে পিভট উপাদান দিয়ে, যেটা এখানে করা হয়েছে। এই যে 14 গুণ 12 ভাগ হচ্ছে বিয়োগ হচ্ছে 3 সমান হচ্ছে 56, এরকম করে সবগুলো বের করব। এই হচ্ছে আমাদের একমাত্রিক কার্যক্রম সমস্যার সমাধান। তবে সমস্যাটা যদি হচ্ছে ডুয়ালে রূপান্তর করতে না বলে তাহলে কি হবে, যেমন এখানে বলছে হচ্ছে নিম্ন রৈখিক কার্যক্রমটি বিবেচনা করো, এর প্রশ্নটা ছিল হচ্ছে এর এবং এর সমাধান করো, নিম্ন রৈখিক কার্যক্রমটি বিবেচনা করো এবং এর সমাধান করো, তাহলে এখানে কিন্তু ডুয়ালে রূপান্তর করতে বলেনি। তাহলে আমাদের যেটা আছে এটাকে হচ্ছে এই অঋণাত্মক যে শর্তগুলো আছে বা সীমা শর্তগুলোকে আছে এগুলো সমতায় রূপান্তর করবো। সমতায় রূপান্তর করার জন্য এই যে একটা চলক যুক্ত করতে হবে, যুক্ত করে আমাদের এই যে একটা চলক, যেখানে এখানে যেহেতু গেটার দেন ইকুয়াল আছে, গেটার দেন ইকুয়াল থাকলে একটা চলক বিয়োগ হবে, তাহলে বিয়োগ করতে হয় কি সবসময় এল ওয়ান এল টু, যেহেতু সমস্যাটা হচ্ছে যে সর্বনিম্ন। এরপর এর ম্যাট্রিক্সে রূপান্তর করলাম, ম্যাট্রিক্সে রূপান্তর করলাম, যেহেতু সমস্যাটা সর্বনিম্নকরণ, সর্বনিম্নকরণ হওয়ার কারণে, সর্বনিম্নকরণ হওয়ার কারণে এটাকে রূপান্তর করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা রূপান্তর করলে হবে এরকম, এই যে সারি কলম, কলমগুলো সারিতে চলে যাবে আর সারিগুলো কলমে চলে আসবে, এরকম করে রূপান্তর করলাম। রূপান্তর করে ঠিক একই রকম করব, সেক্ষেত্রে আর ডুয়ালে রূপান্তর করে আর ঝামেলা নাই। আর মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মান না আসে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে। এভাবে যদি একটা প্রাথমিক সমস্যাকে ডুয়াল সমস্যায় রূপান্তর করতে বলে বা না বলে, যেভাবেই বলুক না কেন সমাধান করা যাবে।